লজ্জা থাকলে পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপি নেতারা ক্ষমা চাইতেন বলছেন তথ্যমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের ক্ষমতার মোহনেই জনগণ না চাইলে থাকবে না বলছেন ওবায়দুল কাদের। জানাবো নির্বাচনে কি জাতীয় সরকার করবে আওয়ামী লীগ। এদিকে বিএনপি মানুষের কষ্ট অনুভব করে বলে সমাবেশগুলো কানায় কানায় পূর্ণ হচ্ছে বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো আজ থেকে নতুন অফিস সূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লজ্জা থাকলে পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপি নেতারা ক্ষমা চাইতেন বলছেন তথ্যমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের আসলে লজ্জা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যদি লজ্জা থাকতো তাদের বলা উচিত ছিল পদ্মা সেতুতে ওঠার আগে আমরা যে এ নিয়ে অপপ্রচার করেছি সেজন্য জাতির কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী। ডক্টর হাসান আরও বলেন, অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সবার জন্যই পদ্মা সেতু নির্মাণ করেছেন, তবে পদ্মা সেতু নিয়ে তারা যে অপপ্রচার চালিয়েছে তার জন্য সামান্যতম অনুশোচনা থাকা দরকার। বিএনপি সরকার পতনের আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিএনপি তো প্রায় 14 বছর ধরে বলে আসছে সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না, অথচ প্রত্যেক সমাবেশের শেষে তারা ঘরেই ফিরে যায়, কারণ জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তারা যতই আন্দোলন করছে তাতে আমাদের একটা লাভ হচ্ছে না, আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে এবং অপশক্তিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের একটা গুণ আছে, কেউ যদি খোঁচা দেয় আওয়ামী লীগের কর্মীরা তখন ঐক্যবদ্ধ হয়, উজ্জীবিত হয়। সেটিরই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন যে যুবলীগের সম্মেলনে লাখ লাখ যুবকের সমাবেশ হয়েছে। বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে মেগা প্রকল্প থেকে বিধবা ভাতা পর্যন্ত চুরির অভিযোগ এনেছেন। এই বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, বিএনপি পরপর 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, 4 বার একভাবে আর 1 বার যুগ্ম চ্যাম্পিয়ন। যারা বিশ্বচোর তারা সবকিছুতেই চুরির গন্ধ খোঁজে। আওয়ামী লীগের ক্ষমতার মোহনে জনগণ না চাইলে থাকবে না বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনৈতিকের জন্য বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে। আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে না হয় থাকবে না। ক্ষমতার মোহ বিএনপির দ্বারা হারানো হাওয়া ভবন ফিরে পেতে টেক ব্যাক করতে চায়। বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে, দেশে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। নির্বাচনে কি জাতীয় সরকার করবে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারিতে, কিন্তু নির্বাচন নিয়ে এখনই রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। বিএনপি বলেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরকম অবস্থায় পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে সকল দল যেন অংশগ্রহণ করে সেই আশাবাদ ব্যক্ত করেছে। তারা বলেছে, নির্বাচন যেন জনমতের প্রতিফলন ঘটে। এরকম পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে। যদি প্রতিটি নির্বাচনের আগে আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি করে চমক দেন, এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি কি চমক দেবেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছেন। দলের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে। প্রধানমন্ত্রী এই বার্তাও দিয়েছেন যে নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু, কোনো রকম কারচুপিকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এই বার্তাও সুস্পষ্ট এবং তাৎপর্যপূর্ণ, আর এ কারণে প্রশ্ন উঠেছে যে বিরোধী দলকে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে আনবে। বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের কৌশল নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা সুস্পষ্টভাবে বলেছেন যে বিএনপিকে নির্বাচনে আনা না আনার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দল নির্বাচনে আসবে কোন দল নির্বাচনে আসবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে তাদের করণীয় কিছুই নেই। কিন্তু মুখে প্রধানমন্ত্রী যাই বলুক না কেন, তিনি চান আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক হোক, সকলে অংশগ্রহণ করুক।
2014 সালে নির্বাচনের আগে তিনি জাতীয় সংসদের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, এমনকি সেই সময় প্রধান বিরোধী দল বিএনপিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব করেছিলেন। বেগম খালেদা জিয়া সে সময় ছিলেন বিরোধী দলের নেতা, তাকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে, কিন্তু বেগম খালেদা জিয়া সে দাওয়াতের অশোভন মন্তব্য করেন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে ওই দাওয়াত প্রত্যাখ্যান করেন। ফলে 2014 সালে আর জাতীয় সরকারের আদলে নির্বাচনকালীন সরকার হয়নি। 2018 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক সংলাপ করেছিলেন এবং সেই সংলাপ বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এবার প্রধানমন্ত্রী কি উদ্যোগ গ্রহণ করবেন, তিনি কি নির্বাচনের আগে কোনো সংলাপ করবেন, নাকি নির্বাচনে বিরোধী দলকে আনার ক্ষেত্রে অন্য কোনো কৌশল অবলম্বন করবেন? বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে অবশ্যই কিছু ছাড় দেবেন এবং সেই ছাড়টি হতে পারে 2014 সালের আদলে। জাতীয় সংসদে যার যতটুকু আসন রয়েছে সে আসন আনুপাতিক হারে তিনি মন্ত্রিসভার সদস্য অন্তর্ভুক্ত করতে পারেন বলে বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে। অর্থাৎ জাতীয় সংসদে যে সমস্ত দলের আসন রয়েছে তাদের দিয়ে একটি নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা যেতে পারে নির্বাচনের আগে। 2019 সালের 7 জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। এই মন্ত্রিসভায় ছোটখাটো একটি পরিবর্তন ছাড়া প্রধানমন্ত্রী বড় ধরনের কোনো পরিবর্তন করেননি। নির্বাচনের আর 1 বছরের সামান্য কিছু বেশি সময় রয়েছে, এর আগে মন্ত্রিসভা রদবদল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে নির্বাচনের আগে আগে নির্বাচনকালীন একটি মন্ত্রিসভা গঠন হবে এটা মোটামুটি নিশ্চিত। সেই মন্ত্রিসভায় বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে রাখার প্রস্তাব দেয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের এখনও 1 বছরের বেশি বাকি, এর মধ্যে অনেক নাটকীয় ঘটনাই ঘটবে। তবে বিএনপিকে নির্বাচনে আনার জাতীয় সরকার যে একটি পরিকল্পনা প্রস্তাব অস্বীকার করার কোনো কারণ নেই। বিএনপি মানুষের কষ্ট অনুভব করে বলে সমাবেশগুলো কানায় কানায় পূর্ণ হচ্ছে বলছে আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা মানুষের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করেছি, সেই কষ্ট মানুষ অনুভব করতে পেরেছে বলে বিএনপির সমাবেশগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কমানোর দাবিতে এই কর্মসূচি চলছে উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা তো বলিনি বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাবে, আমরা তো বলিনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে কিংবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্য বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, লক্ষ্য করছেন না বাংলাদেশের রাজনীতিতে একটি দৃশ্যমান পরিবর্তন এসেছে? আপনাদের 3 দফার ক্ষমতার দুঃশাসনের হাত থেকে মানুষ মুক্তি চায়, তার প্রকৃত প্রমাণ হচ্ছে সমাবেশগুলো। মানুষের বেঁচে থাকার যে আকুতি সেই জায়গার কোনো বিভেদ নেই সমাবেশগুলোতে। গার্মেন্টসের যারা মালিক তারা আবার একই সাথে ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রিজের যারা মালিক তারা আবার একই সাথে ব্যাংকের মালিক, তারাই আবার আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, আওয়ামী লীগের তহবিল তারাই সবচেয়ে বেশি টাকা দেয়, তারপরে এই অর্থ বছরে 33,000 কোটি টাকার ঋণ খেলাপি কেন বলেন আলাল। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে, 8,000 মাইল দূরে রয়েছে তারেক রহমান, তাকে নিয়েও এত ভয়। আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা তারেক বলতে বেহুশ হয়ে যায় বলেন মোয়াজ্জেম হোসেন আলাল। আতঙ্ক এমনভাবে পেয়ে বসেছে, কোথায় বসে তারেক রহমান একটি শব্দ করলো বা হাঁচি দিল, সঙ্গে সঙ্গে এখানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এমন মন্তব্য করে তিনি আরো বলেন, গণভবনের ফ্লোর কাঁপে, বঙ্গভবনের চেয়ার কাঁপে, এত কেন ভয়? চালাতে যদি না পারেন তাহলে রাতের অন্ধকারে খালেদা জিয়ার কাছে গিয়ে মাপ চান, তাকে বলুন অনেক অন্যায় করেছি, মাফ করে দেন এবং দেশের সমস্যা সমাধানের জন্য আসুন একসাথে কাজ করি। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভালো হয়ে যান, সময় আছে, ভালো না হলে ভালো কিভাবে করতে হয় বাংলাদেশের মানুষ তা জানে। আজ থেকে নতুন অফিস সূচি। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস আগামীকাল মঙ্গলবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে। গত 31 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত 1 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী 15 নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে।
বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী 15 নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী 15 নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।